এই বাঁশ বাগানের শান্ত দিঘির মাছ ধরবার কতবার চেষ্টা করেছি, কিন্তু মোটেও ধরতে পারি না। আজ আহা কি আনন্দ আকাশে বাতাসে, এমন সুস্বাদু গন্ধ নীলবু গ্রাসে, এ যে দেখছি বাগদি পাড়ার তপন গুরু। চিংড়াগুলো খেয়ে বেশ বড় হিষ্ট পিষ্ট হয়েছে, একটাও মরেনি দেখছি। এই মেছো ভূত, আজ তোর মন কেন এত খুশি? এই শ্মশানের তাল গাছের সারাক্ষণ বসে ডাইনি, একটাও খাবার পাবি না। আহা মরে যাই মরে যাই, একেবারে অকম্মার ঢেকি। কি বললিস তুই? আমি অকম্মার ঢেকি? তোর সাহায্য নেব ভেবেছিলাম, কিন্তু আজ তোর কোনো সাহায্যই নেব না। ওই তপন মুড়োর কাছ থেকে বড় বড় গন্ডা চিংড়িগুলো আজ হাতিয়েই আনবো আমি। বেশি কথা না বলে তাড়াতাড়ি যাইয়ে। তপন গুরু মনে আনন্দে গোল্লা চিংড়া ভর্তি গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হতে লাগলো। এদিকে মেছভূত গাড়ির চিংড়াগুলোর নিজের নিয়ন্ত্রণে আনতে লাগলো, মাছের উপর বসে শুয়ে গান ধরতে লাগলো। কতই রঙ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়া আমি যেতে যেতে চাই, দেখি অবাক মনে যাই আমি যেতে যেতে চাই, দেখি অবাক মনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। দেখো যে মাছ করলো চাষ, কষ্ট করে যে ধরলো মাছ, তাহার কানা করি নাই ও ভাই রে ও ভাই। এই পেট ভরে গেছে, বাকিগুলো ডাইনির জন্য নিয়ে যাই। পুকুরে অত টাকার চিংড়া ছাড়লে একটাও নাই, কি বলো? অনেক চিংড়া পড়েছিল শ্মশান ঘাটের মেছভূত গান গেয়ে গিয়ে সব চিংড়া নিয়ে চলে গেছে, আমি ওকে ছাড়বো না। এতগুলো মাছ শেষ পর্যন্ত ভূতকে দিয়ে চলে এলে। আমি গ্রামের পালোয়ান তান্ত্রিক, তোকে আর ছাড়বো না। আর মাছ খালো না তপন কুমার, আমায় উবরের মতো ছেড়ে দাও। বাবরি উড়ে বাবা মরে গেলি রে, আমায় মেরো না। ভাবছি খাবারের খোঁজে মানুষের পুকুরের মাছ আর ধরবো না, নদীর ধারে পালিয়ে যাবো, সেখানে কষ্ট করে মাছ ধরে দিন চালাবো।